গুড মর্নিং বন্ধুরা, আজ 25শে মে মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, বিধানসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে কাজ করে যাবার প্রতিশ্রুতি, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। করিমগঞ্জে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস, সমস্ত দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ জেলা প্রশাসনের। আলফা নেতা পরেশ বড়ুয়াকে শান্তি আলোচনার জন্য পুনরায় আহ্বান। বুকাজান সমষ্টির বিজেপি বিধায়ক ডক্টর নুমল মুমিন বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত। বদরপুর স্টেশনে কোভিড আইসোলেশন ট্রেনটি অবিলম্বে চালু করার দাবি। কোভিড পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে বদরপুর এলাকায়। করিমগঞ্জে অব্যাহত অবৈধ কয়লা ও পাথর পাচার, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দুর্লভছড়া মডেল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার। 4 দিন ধরে কন্টেইনমেন্ট জোনে বন্দী শিলচর চিত্তরঞ্জন এভেনুর উদয়াচল লেনের 300+ বাসিন্দা। 17 জন দেখিয়ে উদয়াচল লেন কন্টেইনমেন্ট জোন, আসলে পজিটিভ মাত্র 1 জন। এবং সর্বশেষ খবরটি হল, গত 24 ঘন্টায় বরাক উপত্যকার 3 জেলায় কতজন লোক কোভিডে আক্রান্ত হলেন, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাহাতে সঠিক তথ্য সবার কাছে পৌঁছে যায়। এবারে শুনুন বিস্তারিত। 5ম আসাম বিধানসভার প্রথম অধিবেশনে রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ সূচক প্রস্তাবের উত্তরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সামগ্রিক উন্নয়নের স্বার্থে নিরন্তর কাজ করে যাবার প্রতিশ্রুতি প্রদান করে বলেন যে, বিগত 5 বছরে সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বাধীন সরকার রাজ্যের সব জাতি জনগোষ্ঠীর কল্যাণের স্বার্থে যে কাজ করে এসেছে, সেই কাজের গতি ত্বরান্বিত করার প্রয়াস অব্যাহত থাকবে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উগ্রপন্থী গোষ্ঠী আলফা স্বাধীনের প্রধান পরেশ বড়ুয়াকে শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে আহ্বান জানিয়েছেন। গতকাল রাজ্য বিধানসভায় রাজ্যপালের ভাষণের উত্তর দেওয়ার সময় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আলফা প্রধানকে হিংসা ছেড়ে সমাজের মূল স্রোতে ফিরে আসতে আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী বড়োল্যান্ড অঞ্চলে শান্তি প্রক্রিয়ায় কাউকে বাধার সৃষ্টি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বড়োল্যান্ড অঞ্চলের লোকেদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, কার্বি আংলং জেলার উগ্রপন্থী গোষ্ঠীগুলির সঙ্গে সরকার শান্তি চুক্তি সম্পাদন করবে। এদিকে বুকাজান বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর নুমুল মুমিনকে গতকাল রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়েছে। অপরদিকে করিমগঞ্জে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ইয়াস, সমস্ত দুর্যোগ মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ জেলা প্রশাসনের। ঘূর্ণিঝড় ইয়াসের জাপটা সামলাতে দুর্যোগ মোকাবিলা সংশ্লিষ্ট সমস্ত বাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দক্ষিণ আসামের করিমগঞ্জ জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সতর্কতা বার্তায় সংশ্লিষ্ট বাহিনীও প্রস্তুতি নিয়ে রেখেছে। বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে উৎপন্ন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বুধ এবং বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই আসাম রাজ্য দুর্যোগ মোকাবিলা অথরিটি সমস্ত জেলাশাসকদের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। সে মোতাবেক জেলা প্রশাসন নদীতট এবং বন্যা হয় এমন সব এলাকার দুর্যোগ মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসন, অগ্নি এবং জরুরি পরিষেবা বিভাগ, NDRF, SDRF, সিভিল ডিফেন্স এবং অন্যান্য বাহিনীকে যে কোনো আপাতকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলেছে। প্রসঙ্গত গতকাল সন্ধ্যায় করিমগঞ্জ সহ দক্ষিণ আসামের বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় দমকা হওয়ার সাথে বৃষ্টিপাত হয়েছে। অপরদিকে বদরপুর স্টেশনে কোভিড আইসোলেশন ট্রেনটি অবিলম্বে চালু করার দাবি। কোভিড পরিস্থিতি বদরপুর এলাকায় ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে গণসচেতনতার অভাব, অন্যদিকে স্বাস্থ্য বিভাগের চরম গাফিলতি, এতে করে মহা সমস্যায় পড়েছেন আমজনতা। জনতা ও কোভিড প্রোটোকল মানছেন না, এ কারণেই সর্বত্র করোনা ভাইরাস ছড়াচ্ছে। বদরপুর এলাকায় কোনো হাসপাতালে কোভিড ভ্যাকসিন, অক্সিজেন, করোনা চিকিৎসা পাচ্ছেন না জনগণ, হাসপাতালে নেই প্রয়োজনীয় ঔষধ। এর ফলে বদরপুরের বিভিন্ন সংস্থা সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ অবিলম্বে বদরপুর স্টেশনে থাকা কোভিড আইসোলেশন ট্রেন চালু করার দাবি জানান।
উল্লেখ করে বৃষ্টি কামরার এই ট্রেন বদরপুরে এসে পৌঁছায় গত কিছুদিন আগে। রাজ্যের আরো কয়েকটি রেল স্টেশনেও এরকম ট্রেন পাঠিয়েছে কেন্দ্র সরকার। এজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে কৃতজ্ঞতা জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, প্রতিটি ট্রেনে রয়েছে 350টি অক্সিজেন সুবিধাযুক্ত সজ্জা, রয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে ট্রেনগুলি কোভিড-19 রোগীদের পরিষেবা প্রদান করবে সেটা এখনো জানা যায়নি। গত কয়েকদিন ধরে বদরপুর, শ্রীগৌরী সহ পার্শ্ববর্তী অঞ্চলে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটছে, কিন্তু এরপরও মানুষের মধ্যে সচেতনতার অনেক অভাব দেখা যাচ্ছে। এমনটা চলতে থাকলে পরিস্থিতি আরো খারাপের দিকে চলে যেতে পারে। বদরপুরের জন্য কোভিড ট্রেন এই পরিস্থিতিতে ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারে, এর ফলে রোগীরা সহজে পরিষেবা পাবেন বলে মনে করা হচ্ছে। বদরপুর এলাকায় কোভিড পজিটিভের সংখ্যা হু হু করে বাড়ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনায় চেয়ে গেছে বদরপুর, অথচ বদরপুর এলাকার কোনো হাসপাতালে করোনা চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, নেই ঔষধপত্র, নেই অক্সিজেন, ভ্যাকসিনের ব্যবস্থা। এই অবস্থায় জনমনে যেমন হাহাকার, তেমন আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এই আতঙ্কের পরিবেশ দূর করতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার, করিমগঞ্জের জেলাশাসক, সাংসদ কৃপনাথ মালা, জেলা স্বাস্থ্য বিভাগ ও বিধায়ক আব্দুল আজিজের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অন্যদিকে জনমনে করোনা সংক্রমণ নিয়ে আতঙ্ক বেড়েই চলছে। বদরপুর গ্রামাঞ্চলেও দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। ট্রেভেল হিস্ট্রি ছাড়া বাড়ছে আক্রান্তের সংখ্যা, এতে গোটা এলাকায় গোষ্ঠী সংক্রমণের আশঙ্কা করছেন অনেকেই। সরকারের কড়া নির্দেশ রয়েছে, অথচ এ ব্যাপারে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা মাস্ক পরিধানের কোনো বালাই নেই, ফলে নতুন করে পজিটিভের সংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা দেখা দিয়েছে এলাকা জুড়ে। বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। তাদের অভিযোগ, সকাল 5টা থেকে 11টা পর্যন্ত কারফিউ শিথিল হওয়ার পর প্রশাসনিক স্তরের ডিলেমির সুযোগ নিয়ে বৃহত্তর বদরপুর এলাকায় অধিকাংশ জনগণ মাস্ক পরিধান না করেই জনবহুল এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। যদিও বিপর্যয় মোকাবিলার সংশ্লিষ্ট আইনের ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ধারা অনুসারে এতে জরিমানা আদায়েরও সংস্থান রয়েছে, কিন্তু পুলিশ ও সার্কল প্রশাসন এসব দেখেও না দেখার ভান করেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি রাজ্যের মুখ্য সচিব প্রত্যেক জেলা শাসকের কাছে পাঠানো এক নির্দেশে প্রকাশ্য স্থানে মাস্ক পরিধান না করা ব্যক্তিদের জরিমানা আদায়ের নির্দেশ দিলেও কার্যত এই নির্দেশকে গুরুত্ব দিচ্ছে না পুলিশ। সরকারি নীতি নিয়ম কেবল এক প্রহসনে পরিণত হচ্ছে বলে অভিযোগ আম জনতার। সামাজিক দূরত্ব না মেনেই দিনে জমছে হাট বাজারে ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড়। বাজারে আসা বিশাল সংখ্যক জনতা মানছেন না দূরত্ব বজায় রেখে চলার নিয়ম। মূলত এ ধরনের কার্যকলাপে সমাজের জন্য বিপদ ডেকে আনবে বলে মনে করছেন সাধারণ সচেতন জনগণ। অপরদিকে 17 জন দেখিয়ে উদয়াচল লেন কন্টেইনমেন্ট জোন, আসলে পজিটিভ মাত্র 1 জন। 4 দিন ধরে কন্টেইনমেন্ট জোনে বন্দী শিলচর চিত্তরঞ্জন এভেনিউর উদয়াচল লেনের 300+ বাসিন্দা কেন এই সময়ে আচমকা কন্টেইনমেন্ট জোন তারা ভেবে পাচ্ছিলেন না। প্রশাসনের কাছ থেকেও এর কোনো সদুত্তর মিলছিল না। রবিবার স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের খোঁজ নিতে যান অ্যাসিস্ট্যান্ট কমিশনার মারিয়া থানিম। এলাকাবাসীরা তাকে চেপে ধরলে তিনি 17 জনের একটি তালিকা দেখান। তা দেখে তারা বিস্মিত, ওই তালিকা কারা কিভাবে তৈরি করল? কন্টেইনমেন্ট জোন ঘোষণার আগেই তালিকাভুক্ত 9 জন নেগেটিভ হয়ে পুরোপুরি সুস্থ। তালিকায় নাম রয়েছে লেনের বাইরের মুদি দোকানের মালিকের, তিনি তাদের লেনেরও বাসিন্দা নন। তারা আরো আশ্চর্যান্বিত হন, তালিকায় এমন একজনকে পজিটিভ বলে উল্লেখ করা হয়েছে যিনি 3 মাস ধরে গুজরাটে রয়েছেন। তারা সেসব কথার উল্লেখ করে জেলা শাসককে স্মারকপত্র পাঠিয়ে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের তালিকাভুক্তদের মধ্যে মাত্র 1 জনই পজিটিভ। এখন উদয়াচল লেন উন্নয়ন সমিতির পক্ষ থেকে সভাপতি শিবাজী দত্ত চৌধুরী ও সম্পাদক শিবতোষ মিশ্র ওই স্মারকপত্রে বলেন, একজনের জন্য এত বড় লেন কন্টেইনমেন্ট জোন হতে পারে না, তাই তা প্রত্যাহার করা হোক। তাদের পরামর্শ, বরং লেনের প্রতিটি বাড়িতে টেস্ট করা হোক, যে বাড়িতে পজিটিভ বেরোবে সেই বাড়িটা কন্টেইনমেন্ট জোন করা যেতে পারে। সেক্ষেত্রে উন্নয়ন সমিতি ওই পরিবারের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করবে, যে কোনো প্রয়োজনে পাশে থাকবে বলে তারা অঙ্গীকার করেন। অপরদিকে করিমগঞ্জে অব্যাহত অবৈধ কয়লা ও পাথর পাচার, মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য। রাজ্যে সিন্ডিকেট সংস্কৃতির উপর লাগাম টানতে কড়া নির্দেশ দিয়েছেন নবাগত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কিন্তু মুখ্যমন্ত্রীর সেই নির্দেশের কোনো প্রভাব পড়েনি সীমান্ত জেলা করিমগঞ্জে।
করিমগঞ্জ জেলায় অব্যাহত কালোহীরা সহ নানা সামগ্রীর পাচার প্রক্রিয়া। আইনের ফাঁক দিয়ে বাংলাদেশে প্রতিদিনই পাচার হচ্ছে শত শত কয়লাভর্তি ট্রাক। করোনা মহামারীর এই সময় মানুষকে গৃহবন্দী করে অবাধে দিনে রাতে গাড়ি পাচার হচ্ছে। শুধু কালো হীরে বা কয়লা নয়, পাথর সহ নানা সামগ্রী পাচারের সঙ্গে প্রতিদিন কোটি কোটি টাকা সরকারের রাজস্ব মার খাচ্ছে। বর্তমান সময়ে মানুষ এক বেলা পেট ভরে খেতে পাচ্ছেন না, আর এই সময় কোটি কোটি টাকা রাজস্ব বাঁকাপথে পকেটস্থ করছে কিছু অসাধু কয়লা মাফিয়া। কিভাবে সরকারকে ফাঁকি দিয়ে প্রতিদিনই কোটি কোটি টাকার লেনদেন চালাচ্ছে কয়লার কালো ব্যবসায় জড়িত মাফিয়ারা। আসাম মেঘালয় সীমান্তের মালিডহর এলাকা দিয়ে প্রতিদিনই প্রবেশ করছে শত শত কয়লাভর্তি ট্রাক। ট্রাকগুলো মেঘালয় থেকে নিউ করিমগঞ্জ এলাকায় মজুদ করছে। সেখান থেকে মাফিয়ারা সরকারি নির্দেশ মতে 8 টন একটা ট্রাক বহন করতে পারে, কিন্তু প্রশাসনকে চুকে ফাঁকি বলেন আর গোপন বোঝাপড়া বলেন। 8 টনের জায়গায় 32 থেকে 40 টন কয়লা যাচ্ছে বাংলাদেশে। সরকারকে 8 দিনের রাজস্ব দিয়ে বাকি অতিরিক্ত কয়লার মুনাফা নিচ্ছে কেবল কিছু কয়লা মাফিয়ারা। তবে অতিরিক্ত কয়লার টাকা আগে হুন্ডি বা খাঁচা সোনার মাধ্যমে মাফিয়াদের কাছে আসছে। এদিকে কয়লা সহ নানা অবৈধ ব্যবসা পুলিশ প্রশাসনের সঙ্গে গোপন বোঝাবুঝির মারফত হচ্ছে বলে গুরুতর অভিযোগ করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ বলেন, মাফিয়া চক্র অব্যাহত রেখেছে কয়লা সিন্ডিকেট। বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্ত অভিযোগ উত্থাপন করে বলেন, শাসক দলের একাংশ জনপ্রতিনিধি এই কালো কয়লা পাচারে যুক্ত। মূলত এই 21-এর নির্বাচনে বরাক উপত্যকায় অন্যতম এক ইস্যু ছিল এই অঞ্চলে চলে থাকা কয়লা, পাথর, বার্মিজ সুপারি আর সারের কালো পাচার সিন্ডিকেট। অবশ্য এইবার এই কালো পাচার বা বরাকে বর্তমানে বহু চর্চিত সিন্ডিকেট শব্দটা নিয়ে বিজেপির টিকিট থেকে বঞ্চিত দিলীপ পাল, আবার দিশপুর যাওয়ার স্বপ্ন সিন্ডিকেটের জড়িতরাই আটকাতে পেরেছে বলে খুদ দিলীপ পালই দাবি করেছেন বলে অভিযোগ করেন বিধায়ক কমলাক্ষ। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সিন্ডিকেট বিষয়ে আলোচনার পর থেকেই রাতের ঘুম হরণ করেছে সিন্ডিকেট মাফিয়া সকলের। সূত্র মতে, সিন্ডিকেটের সঙ্গে যুক্ত একাংশই গুয়াহাটিতে নিজের বর্তমান ঠিকানা বানিয়ে বসে আছেন। এদিকে ভারত বাংলাদেশ সীমান্ত সুতারকান্দির বর্তমান দৃশ্য, শত শত কয়লাভর্তি ট্রাক বাংলাদেশ পাচারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এমনকি নাটকীয়ভাবে জিএসটি বিভাগের কর্মচারীদের দেখা গেছে সুতারকান্দি শুল্ক বিভাগের কার্যালয়ে। অবশ্য বিভাগীয় কর্মচারীরা সাংবাদিকের কোনো প্রশ্নকে এড়িয়ে যান, এমনকি করিমগঞ্জ পুলিশও এই বিষয়ে মন্তব্য করতে বিরত থাকে। আসল কথা হলো, পরিস্থিতি যাই হোক না কেন, পুনরায় আসামে বিজেপি মিত্রজোটের সরকার, নতুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিলেও বরাক উপত্যকা কিন্তু প্রতিটা সিন্ডিকেট সমানে চলছে এবং সক্রিয় রূপে আছে। তবে শাসক দলের একাংশ নেতা বলেন, সিন্ডিকেট নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরব হয়েছেন, ফলে অচিরেই বন্ধ হয়ে যাবে। বিজেপির নেতারা বলেন, করিমগঞ্জের যার নেতৃত্বে সিন্ডিকেটের মাফিয়ারা চলছে, মিডিয়া কেন তার মুখোশ খুলে দিচ্ছে না? এক ব্যক্তি দলের কিছু নেতাকে হাতিয়ার করে দল ও সরকারের বদনাম করছে। আগামী দিন কয়েকের মধ্যে বিজেপির করিমগঞ্জ জেলা কমিটির এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে জেলার নানা সমস্যা নিয়ে আলোচনা করার সঙ্গে সঙ্গে সিন্ডিকেটের বিষয় নিয়ে সরব হবেন। তখন সিন্ডিকেট মাফিয়ার আসল চেহারা বেরিয়ে আসবে। অপরদিকে দুল্লতফোড়া মডেল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, দুল্লতফোড়া মডেল হাসপাতালের চিকিৎসকের অভাব ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বিজয় মালাকার দ্বিতীয়বারের মতো বিধায়ক নির্বাচিত হয়ে নিজের কেন্দ্রের উন্নয়ন করতে উঠে পড়ে লাগলেন। এখন শুধু তার মাথায় একটি চিন্তা, কিভাবে রাতাবাড়ি কেন্দ্রকে করিমগঞ্জ জেলার মধ্যে 1 নং কেন্দ্র করবেন। দুল্লতফোড়া মডেল হাসপাতালের চিকিৎসকের সমস্যা বহুদিন থেকে, চিকিৎসকের অভাবে এলাকার মানুষ সামান্য স্বাস্থ্য পরিষেবাটুকু পাচ্ছে না। শনিবার বিধায়ক বিজয় মালাকার হাসপাতালের চিকিৎসকের অভাব ও হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে তার অফিসে গিয়ে দেখা করেন এবং অনেকটা সময় হাসপাতালের চিকিৎসক ও অন্যান্য সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়ককে আশ্বাস দেন, কয়েকদিনের মধ্যে দুল্লতফোড়া মডেল হাসপাতালে চিকিৎসকের সমস্যা সমাধান হবে এবং শীঘ্রই ওই হাসপাতালে চিকিৎসক পৌঁছাবেন, হাসপাতালের অন্যান্য সমস্যাও কিছুদিনের মধ্যে দূর হবে। এই খবরটি দুল্লতফোড়া পৌঁছা মাত্রই এলাকার মানুষ বিধায়ক বিজয় মালাকারকে ধন্যবাদ জানিয়েছেন। এলাকার জনসাধারণ বলেন, এর আগে যত বিধায়ক এখান থেকে নির্বাচিত হয়েছিলেন, কোনো বিধায়কই শপথ নেওয়ার পরের দিন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের সমস্যা সমাধান করতে উদ্যোগ নেননি।
অপরদিকে শপথ নেওয়ার 24 ঘন্টার মধ্যে ট্রান্সফরমার এনে পৌঁছে দিতে সব ধরনের ব্যবস্থা করে দেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। কিছুদিন আগে টঙ্গিবাড়ি গ্রামে ট্রান্সফরমার নষ্ট হয়ে গিয়েছিল, খবর পেয়ে অবিলম্বে বিভাগীয় কর্তৃপক্ষের কাছে বার্তালাপ করেন বিধায়ক। বিভাগীয় আধিকারিকদের তৎপরতায় নতুন ট্রান্সফরমারটি এসে পৌঁছে গেল পূর্ব টঙ্গিবাড়ি গ্রামে। এতে অসংখ্য ধন্যবাদ জানান গ্রামবাসীরা বিধায়ক সিদ্দিক আহমেদকে। গ্রামবাসীদের যে কোনো সমস্যায় সব সময় পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দেন। অপরদিকে কাছাড় জেলায় গতকাল সন্ধ্যা 6টা পর্যন্ত 474 জন কোভিড-19 আক্রান্ত হয়েছেন। এর মধ্যে 15 জনকে আরটিপিসিআর এর মাধ্যমে এবং 459 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। হাইলাকান্দি জেলায় গতকাল নতুন করে 85 জনের দেহে কোভিড-19 সংক্রমণ ধরা পড়েছে। গত 24 ঘন্টায় জেলার 2 জন ব্যক্তির কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা হচ্ছে 743 জন। এদিকে জেলায় এখন পর্যন্ত 45 বছরের ঊর্ধ্বের 50,980 জনকে এবং 18 থেকে 44 বছর বয়সের 11,214 জনকে কোভিডের প্রতিষেধক প্রদান করা হয়েছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে। এদিকে করিমগঞ্জ জেলায় গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 152 জন, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে শনাক্ত হয়েছেন 144 জন এবং আরটিপিসিআর এর মাধ্যমে শনাক্ত হয়েছেন 8 জন। গত 24 ঘন্টায় করিমগঞ্জে 121 জনকে সুস্থ করে ছাড়া হয়েছে। করিমগঞ্জ জেলায়